এবং আলাপের অডিও ভিজুয়াল আলাপ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব অন্যরকম আড্ডা হবে, গান নিয়ে আড্ডা। এবং আলাপের এই সিরিজে আমরা নানা সময়ে এই করোনা এবং লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কিভাবে মানুষের জীবনে, সমাজে, এই বৃহত্তর বিভিন্ন পরিসরে এবং ছোট ছোট আলাদা আলাদা ক্ষেত্রে কিভাবে আলাদা আলাদা প্রভাব পড়েছে সেই নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি এর আগেও। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কলা, এই ক্ষেত্রগুলোতে, শিল্প, কলা, সংস্কৃতিতে কিভাবে এই সময়টা এবং এই পরিস্থিতিটা প্রভাব ফেলেছে সেটা নিয়ে। কিন্তু শিল্প, কলা, সংস্কৃতির ক্ষেত্রে এই প্রভাবটা নিয়ে আলোচনা করতে গেলে শুধু যে বিচ্ছিন্ন ভাবে এই সময়টা নিয়ে আলোচনা করা যাবে তা তো নয়। এই বিশেষ করে গানের ক্ষেত্রে যা নিয়ে আছে, শাহানাদি বাংলা গানে অন্যরকম যন্ত্রানুষঙ্গের সঙ্গে শাহানাদি নিজের মতো করে তার বিপ্লব ঘটিয়েছেন এবং তিনি একভাবে পারফরমেন্স করেছেন, এক রকম গানের ভাষা, গানের চর্চা তৈরি করেছেন যেটা একেবারে তার নিজস্ব শৈলী। এবং শুধুমাত্র গান করা নয়, পারফরমেন্স হিসেবে গান তাই নয়, গান নিয়ে কাজ, গান নিয়ে ভাবনা, গান নিয়ে গবেষণার কাজও করছেন তিনি। এবং সব মিলিয়ে হয়তো বাঁধা ধরা সব রকম বাংলা গানের মধ্যেই, কিন্তু সব রকম বাংলা গানের বা যে কোনো গানের ছক থেকে বেরিয়ে নিজের মতো করে গানকে দেখছেন, শাহানাদি আজকে আমাদের সঙ্গে আছেন। শাহানাদি সঙ্গে আমাদের এছাড়া আছেন রাশিনাদি, রাশিনা বেওয়া, মুর্শিদাবাদের রাশিনা বেওয়া। রাশিনাদি আজকে লোকশিল্পী হিসেবে, মুসলিম বিয়ের গানের শিল্পী হিসেবে বেশ পরিচিত নাম। এই মুসলিম বিয়ের গান যেটা প্রায় 500 বছরের পুরনো একটা লোকধারা, যেটা কিন্তু চলে আসছে পরম্পরায় মেয়েদের মাধ্যমে, একেবারেই একজন মেয়ে তার পূর্বজার কাছ থেকে এটা শিখছে একেবারে ছোটবেলায় এবং তার থেকে তার পরের জন, এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে বাংলার এই মুসলিম বিয়ের গান, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে বর্ধমান, মুর্শিদাবাদ, মালদায় খুবই প্রচলিত। এবং এখনো পর্যন্ত এই আমার রাশিনাদির সাথেই কথা হচ্ছিল যে গান ছাড়া ওনারা কিন্তু থাকতে পারলেন না। এবং বিয়ের গান বলতে যেটা আমাদের হয়তো প্রথমেই মনে হয় যে এটা হয় কোনো ধর্মীয় গান বা খুব আচার অনুষ্ঠান কেন্দ্রিক গান, যেটা বোধহয় বিয়েতেই শুধু গাওয়া হয়, এমনটা একেবারেই নয়। এই গানটা নাম বিয়ের গান হলেও এটা কিন্তু মেয়েদের জীবনের গান, মেয়েদের প্রতি জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে এই গান জড়িয়ে আছে, আশা, প্রত্যাশা এবং তারও বেশি করে মেয়েদের প্রতিবাদের সঙ্গে এই গান জড়িয়ে আছে। মেয়েরা সামাজিক পরিস্থিতি থেকে শুরু করে নিজের ঘরের ভেতরের নানা ধরনের অত্যাচার বা বিরূপ অবস্থা, বিভিন্ন কিছু নিয়ে, যেখানে হয়তো তারা অন্যভাবে প্রকাশ্যে আসতে পারেনি যে কথা, সেই কথাকে তারা প্রকাশ প্রকাশিত করেছেন এই গানের মাধ্যমে। এই মুসলিম বিয়ের গানে মেয়েদের অবস্থান এবং মুসলিম বিয়ের গানের যে যাত্রা সেটা নিয়েই রাশিনাদির সাথে আজকে আমরা কথা বলবো, তার সঙ্গে অনেক গান শুনবো, আর এরই সঙ্গে শুনবো শাহানাদি, যিনি এই মুহূর্তে গানের পাশাপাশি গবেষণা করছেন বাংলা গান এবং পারফরমেন্স এবং পেডাগজি নিয়ে। এবং এই এই জায়গা থেকে এই পুরো সমস্ত জিনিসটাকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এবং একটা পাশাপাশি একটা সামাজিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত থেকে দেখছেন, এই যে ওনার এই গবেষণার বিষয় এবং এর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণভাবে গানকে উনি কিভাবে দেখেন সেটা শুনবো, গান শুনবো। আর কথা না বাড়িয়ে আমরা কথোপকথন শুরু করছি। প্রথমেই আমি রাশিনাদির কাছে যাব এবং রাশিনাদিকে আমি জিজ্ঞেস করব যে রাশিনাদি, তুমি যদি তোমার দলের পরিচয় দিয়ে এবং বিয়ের গান কিরকম সেই কথা একটু বলে আমাদের বলো যে তোমার গানের বেড়ে ওঠাটা কিরকম, এই গানের মধ্যে, এই পরম্পরার মধ্যে কিভাবে বড় হয়েছো এবং সেই পরিস্থিতির কথা যদি আমাকে আমাদের একটু শেয়ার করো, তোমার গানের যাত্রা কিভাবে শুরু? আমার দলে 10টা মেয়ে, 10টা মেয়ের মধ্যে গোলবানু বিবি, হাসনা বিবি, রকিনা বিবি, তনুজা বিবি, শরীফা বিবি, সাবিলা বিবি করে আমার 10টা মেয়ে। এই 10টা মেয়ে নিয়ে আমার একটা দল। আমি
ছোট্ট অবস্থায় থেকে আমার নাম হচ্ছে রাসিনা বেওয়া, গ্রাম দুর্গাপুর, পোস্ট দুর্গাপুর, থানা কান্দি, মুর্শিদাবাদ, জেলা মুর্শিদাবাদ, মহরমদি টু অঞ্চল। আমি এখান থেকে আমি ছোট অবস্থায় যে বাচ্চা বাচ্চা ছেলেরা পরম্পরম হিসাবে আমার মা, আমার দাদিমা, আমার দিদিমা এই সব মিলে মানে আরো পাড়া প্রত্যেবাসী যারা বয়স্ক মানুষ তারা এই গান বাজনা গুলো করতেন, এইগুলো নিয়ে আমরাও ওই কথা শুনে ওই গান শুনে আমরাও ওই গানগুলো আমরা ছোট্ট ছোট অবস্থাতে আমরা গেয়ে গেয়ে বেড়াতাম, শিখতাম। হয়তো আমরা এক জায়গাতে মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে আমরা বসতাম, বসে পুতুলের বিয়ে দিতাম, পুতুলের যখন বিয়ে দিতাম তখন ব্যাঙের বিয়ে দিতাম, তখন এই মুসলিম বিয়ের গান আমরা ছোট্ট ছোট্ট মেয়েরা এই গানটা আমরা করতাম, গানগুলো করতাম, হয়তো কিছুটা ভুল যেত, তখন এবার ওই আমাদের দিদিমা দাদামা ইনারা আমাদেরকে বলে দিত এটাই করতে করতে আমরা এই গানের এই জায়গায় আমি এতদূর শিখেছি। পরম্পরা হিসাবে আমাদের লিখিত গান নয়, মুখে মুখে আমরা এই গানটা আমি করেছি এবং শিখেছি। আমরা যেমন হয়তো উঠান ঝাড় দিচ্ছি, হয়তো এই গান করছি, নিজের মনে মনে হয়তো ভাত রান্না করছি আমরা এই গান করছি, হয়তো আমরা যে কোন একটা কাজ হাতের কাজ করছি, বসে বসে হাতের কাজও করছি, এদিকে আমাদের গানও চলছে। আমরা যে গানটা এখন বলবো এই গানটা হচ্ছে মুসলিম বিয়ের গান, কিন্তু জামাই শাশুড়ির গান। জামাই শাশুড়িকে কি চাইছে আর জামাই শাশুড়ি জামাইকে কি দিচ্ছে এটা নিয়ে গান। সয়রানে জামাই ঘোড়া ছুটাইছে, আর সয়রানে জামাই ঘোড়া ছুটাইছে, আর ঘোড়ার চাপটে জামলে গুরমিলে গেছে, আর ঘোড়ার চাপটে জামাইকে গুরমিলে গেছে, আর যে বলো গায়া মার আপন শাশুড়িকে, আর যে বলো গায়া মার আপন শাশুড়িকে, আর তোমার সাদের জামাই পাঙ্খাতেছে, আর তোমার সাদের জামাই পাঙ্খাতেছে, আর দিব দিচ্ছি রে জামা বয়না হয়েছে, আর দিব দিচ্ছি রে পাঙ্খা বয়না হয়েছে, আর বহরমপুর বাজারে পাঙ্খার ঝালট লাগাছে, আর বহরমপুর বাজারে পাঙ্খা ঝালট লাগাছে, আর জীবনী বাজারে পাঙ্খা হাজির হয়েছে, আর জীবন্তী বাজারে পাঙ্খা হাজির হয়েছে, আর দিব দিচ্ছি রে পাঙ্খা সাতের জামাইকে, আর দিব দিচ্ছি রে পাঙ্খা সাতের জামাইকে, আর দিব দিচ্ছি রে পাঙ্খা সাতের জামাইকে, আর দিব দিচ্ছি রে পাঙ্খা সাতের জামাইকে। অপূর্ব গান, এবং এখানেই আর কি এই গ্রামের কথা আছে, এই যে গানের মধ্যে মধ্যে কিভাবে কোন একটা বিশেষ জায়গার কথা এবং সেখানের একটা স্থানীয় সংস্কৃতি, স্থানীয় জীবনের কথা উঠে আসে। আমার মনে পড়লো 2018 সালে প্রথম আমি যাই রাশিনাদিদের গ্রামে, গ্রামটার নামটা এত সুন্দর, ভারী সুন্দর, এই গ্রামে সেই এই এই গানে সেই গ্রামের নামের কথা আছে, জীবন্তী রাশিনাদিদের গ্রামের নাম, জীবন্তী দুর্গাপুর। হ্যাঁ, খুবই খুবই সুন্দর নাম, গানটাও খুব সুন্দর। শাহানাদির এই যাত্রাটাও কিন্তু একদিক থেকে যেমন শাহানাদি শহরের পরিবেশে এবং সেই একটা চর্চার মধ্যে আছেন, সেরকম শাহানাদির বেড়ে ওঠা, শাহানাদির জন্ম কিন্তু বোলপুরের শান্তিনিকেতনে, এবং সেখান থেকে শাহানাদির বেড়ে ওঠা এখানে 2002 বা এরকম সময় পর্যন্ত, ছোটবেলার অনেকটা সময় পর্যন্ত শাহানাদি শান্তিনিকেতনে থেকেছেন।
এবং সেখানে বড় হয়েছেন সেই পরিবেশে। সেখানে শান্তিনিকেতনে আমরা জানি যে এমনিতেও একটা রবীন্দ্রনাথের গান এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চা শান্তিনিকেতনের পরিসরে ছিল, সেই পরিসরে বেড়ে উঠেছেন শাহানা দি। আর অন্যদিকে রাশিনা দি, যিনি কিনা মুর্শিদাবাদের জীবন্তীর মানুষ, অথচ তার যাতায়াত আছে কলকাতায় এবং মুর্শিদাবাদের বহরমপুরে, শহরাঞ্চলে তার যাতায়াত আছে। সুতরাং এদের দুজনেরই কিন্তু, এরা যেখান থেকে আসছেন এবং এদের কোনো না কোনো একটা টান রয়েছে অন্য একটা জায়গার সঙ্গে, একটা যোগ রয়েছে। কাজেই এটাই আমার মনে হয় যে আজকের এই দুজনের মধ্যে একটা যোগসূত্র এবং এদের মধ্যে একটা কথোপকথনের পরিসর তৈরি করে। আমি শাহানাদিকে একটু বলবো যে শাহানাদি কিভাবে শান্তিনিকেতনের পরিসরে বড় হয়ে উঠেছে এবং সেখানে তার গানের জার্নি কিভাবে শুরু হয় সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমার গানের যদি বল, যদি ধরো যাত্রা পথ যদি আমরা বলি, সেটা আমার বাড়ির থেকেই কিন্তু শুরু হয়। রাশিনাদি যেরকম বললেন, মুখে মুখে আমার বাবার কাছ থেকে মুখে মুখে গান শেখা, রেডিওতে গান শেখা এবং রেডিও শুনে শুনে গান শেখা, এবং সেটা খুব ছোট্টবেলার কথা, টেপ রেকর্ডার, রেকর্ড প্লেয়ার থেকে গান শেখা। সেই গানের মধ্যে কোন শেখা মানে শেখার সূত্রে কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা ছিল না, একেবারেই মুখে মুখে শেখা, বাবার কাছে গান এবং অন্যান্য টেপ রেকর্ডার ইত্যাদি থেকে। তারপরে শান্তিনিকেতনে যখন পড়াশোনা শুরু করি, শান্তিনিকেতনেও রবীন্দ্রনাথের গান, যেটা খুবই অফ কোটেড একটা জিনিস যে শান্তিনিকেতনে আকাশে বাতাসে গান ঘোরে, ফলে আমরা যেদিকেই তাকাই যেদিকেই শুনি রবীন্দ্রনাথের গান হচ্ছে। এবং গানের স্কুল, গানের ক্লাস, আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে গানের নাচের ক্লাস হতো। আমাদের গান কিন্তু শেখানো হতো স্বরলিপি দেখে নয়, মুখে মুখে। আমরা ছোট্টবেলায় স্বরলিপি তো পড়তাম না, সেটা ক্লাস 9-10 উঠে পড়া শিখেছি, যখন আমরা গানকে সাবজেক্ট হিসেবে, ইলেকটিভ সাবজেক্ট হিসেবে চয়ন করলাম। কিন্তু গান শেখানো হতো বোর্ডে, গানের কথা লিখে দিয়ে আমাদেরকে বলা হতো এটা কি তালের গান, যদি কোনো রাগের ছোঁয়া থাকে তাতে বা মিশ্র রাগ থাকে, কি রাগ, কবে লেখা হয়েছিল, এই বলে কোন পর্যায়ের গান বলে আমাদের, আমরা কিন্তু মুখে মুখেই আমাদের শিক্ষকের থেকে গান শিখতাম। যেইটা আমার ক্ষেত্রে যেটা হয় যে এইটা ছিল আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা, যে মুখে মুখে প্রথমে গান শেখা, পরে স্বরলিপি পড়তে শেখা। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করি, আমার প্রথম মাস্টার্স ডিগ্রি ইংরেজিতে। কিন্তু আমি গানটা তার সঙ্গে সঙ্গে চালিয়ে গেছি, গান গেয়ে গেছি, গান শিখতাম তখন আলাদা করে। এবং সেই সময় কলেজে উঠে যখন মনে হয় যে অন্য কিছু একটা করি, ওই কলেজে ওঠার মুখেই মনে হয়েছিল যে তখন যেহেতু এত ব্যান্ডের গান চারপাশে, সুমন গাইছেন, নচিকেতা, অঞ্জন দত্ত, মহিনের ঘোড়াগুলির গান শুনেছি, এই এই শুনতে শুনতে আমাদের মনে হয়েছিল যে আমরাও যদি রবীন্দ্রনাথের গানকে একটু কন্টেম্পোরারি যন্ত্রানুষঙ্গে গাইতে চাই, মানে একটা গিটার একটা গলা, বা একটা বেস গিটার একটা গিটার একটা গলা, বা একটা পিয়ানো শুধু, তাহলে সেটা কেমন শোনাবে, সেটা কি তাহলে, কারণ ওই সময় রবীন্দ্রনাথের গান শোনা খুব একটা হতো না আমাদের জেনারেশনে, খুব মানে কলকাতায় আমাদের বন্ধু বান্ধবরা বলতো ধুর কি গান গাস তোরা, হ্যাঁ আমরা তো শুনি না, আমরা তো ব্যান্ড করি, আমরা ব্যান্ডের গান গাই। ফলে আমাদের মনে হলো যে রবীন্দ্রনাথের গানকে তো বদলে দেওয়ার বা সুর নিয়ে ধৃষ্টতা করার কিছু নেই, সেগুলো সমস্ত বাঁধা আছে, লেখা আছে। আমরা যদি যেই জায়গাগুলো নেই, বাঁধা নেই, সেটা হচ্ছে লয়ের ক্ষেত্র এবং আরেকটা হচ্ছে যন্ত্রানুষঙ্গের ক্ষেত্র, যেখানে লেখা নেই যে কি বাজবে, কি গানের সাথে কি বাজবে। আর সেই সময়টাও খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ কপিরাইট শেষ হয়ে আসছিল, বিশ্বভারতী মিউজিক বোর্ডের কন্ট্রোল চলে যাচ্ছিল 2001-91 থেকে আবার 2001 অব্দি টানা হয়েছিল সেটাকে। তো আমরা তখন ভাবলাম যে, আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ভাবলাম যে এরকম ভাবে গান গিয়ে দেখি না, আমরা একটা গান রেকর্ড করলাম 2000 সালে বাড়িতেই, শুধুমাত্র গিটার আর বেস গিটার আর একটা মন্দিরার আওয়াজ দিয়ে, সেটা হচ্ছে আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা। এবং সেখান থেকেই এই এই যাত্রা পথ যেটা তুমি বলো, আমার আমার গান নিয়ে আরো ভাবনা চিন্তা, রবীন্দ্রনাথের গান নিয়ে বা অন্যান্য গান নিয়ে। সেই একই সময় কিন্তু লোক গান নিয়ে আমরাই একটা ব্যান্ড তৈরি করেছিলাম শান্তিনিকেতনে, বাংলা বলে, যেটা পরে বাংলাদেশে খুব বিখ্যাত হয়,
আনুশে আনাদিল গায় তাতে গানগুলি, এবং ওই একই সময়ে কিন্তু এই দুটো ধারার জন্ম হয়েছিল যে আমরা একটু নতুন করে যন্ত্রানুষঙ্গ দেখি, এই আর কি। ধরো আমি শুনেছি আমার নিশিত রাতের বাদল ধারা কোলের সঙ্গে সুচিত্রা মিত্রের, ছোটবেলা থেকে সুচিত্রা মিত্রের যে রেন্ডেশনটা, হ্যাঁ, একটা আমার নিশিত রাতের বাদল ধারা, হ্যাঁ, এইটা একটা তোমার একটু একটু তোমার খুব অল্প লয়ের গান নয়, একটু খুব সুন্দর দুলুনি আছে লয়টাতে। আমরা যখন করলাম গানটা তখন ব্যাপারটাকে ধরো আমরা আর একটু ইয়ে করে নিলাম, কি বলে, যে আরেকটু আসতে আর কি, আরেকটু ধীরে, হ্যাঁ, যদি গানটা করা যায় ওরম ভাবে একটা আমরা করলাম। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, আমি চাই নে, আমি চাই নে, আমি চাই নে তপন, চাই নে তারা, নিশীথ রাতের বাদল ধারা। ধরো এরকম একটা লয়ে নিয়ে গেলাম গানটা, কিন্তু লয়ের ক্ষেত্রে এক ধরনের স্বাধীনতা রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের স্বরলিপিকার যারা ছিলেন তারা আমাদের দিয়েছে, কিন্তু ওই স্বাধীনতার জায়গাগুলো লক্ষ্য করার জায়গা আর কি, যে কত দূর আমরা একটা পার্টিকুলার গানের ধারা, যেটা ধরো বিশেষত 1961 থেকে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীর সময় থেকে যেটা একটা এস্টাবলিশড নর্ম হয়ে গেছে, তার গায়কি, তার চলন, তার যন্ত্রানুষঙ্গ, এবং অফকোর্স তার মধ্যেও একটা ইভলিউশন ঘটেছে, অ্যাকুস্টিক যন্ত্রগুলো থেকে কিবোর্ড এসছে, হ্যাঁ, কিবোর্ডেই সবাই সেতার, শরৎ দোতারা বাজিয়ে রবীন্দ্রনাথের গান হচ্ছে, গিটার ঢুকেছে অন্যরকম ভাবে। তো ওই জায়গাগুলোই ভাবনার জায়গা ছিল আর কি, যে কতখানি মানে কতখানি আমরা যেতে পারি, এবং পরিমিতি বোধের একটা খুব প্রয়োজন ছিল আর কি, কথা আছে কি মনে হয়। এই যে তুমি বললে যে কতখানি যেতে পারি, এবং এই যে লয় এবং যন্ত্রানুষঙ্গের জায়গা থেকে এই যে নতুন ভাবে গানকে দেখার জায়গা, বা এইভাবে গানকে ভেবেছো এবং দেখেছো রবীন্দ্রনাথের গানকে, আমার আমার সাথে রাশিনাথের কথা হচ্ছিল, ওনাদের এই লড়াইটার গল্প ওনার থেকে আমি সেই 2018-তেই প্রথম শুনি, যেখানে এই কথাটা আমার এখনো মনে আছে, যেখানে এই কতখানি যেতে পারার কথাটা ভীষণ ভাবে এসেছে। এই এই লড়াইয়ের গল্পটা আমরা রাশিনাদের থেকে শুনবো, যে কিভাবে ওনারা এই গানকে ঘর থেকে বাইরে নিয়ে এলেন। এই যে এই যে ঘরের গান নিয়ে, যেটা পরম্পরা গান নিয়ে যেটা আমরা বাইরে বেরিয়েছি, তার মানে হচ্ছে যে যখন 79 সাল আমাদেরকে একটা অঞ্চল পঞ্চায়েত থেকে প্রোগ্রাম দিয়েছেন, তখন আমরা ওই প্রোগ্রাম করতে গিয়েছিলাম। প্রোগ্রাম করে আসার পর আমাদের বহরমপুর স্কয়ার ফিল্ডে আমাদের 7 দিনের একটা প্রোগ্রাম যখন হয়, তখন আমাদেরকে ওইখান থেকে আমাদের সমাজ থেকে, যে আমরা ওই প্রোগ্রাম করে যখন আমরা বাড়ি চলে আসি, তখন আমাদের যে শুক্রবারের নামাজ, এই শুক্রবারের নামাজ আমাদের বাড়ির, যেমন গোলবানুর বর, মেহরুননেসার বর, আমার বর,
এরকম করে তিন চারটে ছেলে নামাজ পড়তে গিয়েছিলেন, তাদেরকে মসজিদের ভেতরে সমাজের লোক ওনারা একটু ওদেরকে হুমকি দেয়, হুমকি দিতে দিতে একটু বেশ হাত চালাচালি হয়ে গেছিল। আমার স্বামীরা এসে বলে যে দেখো তোমাদের লেগে আমরা খুব অপমান হলাম। তা কি করে অপমান হলে, কেন হলে? তা এরকম ব্যাপার আমরা সমাজের কাছে আমরা মার খেয়ে এলাম, তোমরা এ প্রোগ্রাম কোথায় যেও না, কেমন কি তাই নাকি? তোমাদেরকে মেরেছে, তাহলে মেরেছে, তাহলে কি করতে হবে? আর একজনের বর, সাকলেমার বর জালারুদ্দিন, উনি এসে আমাকে বলছেন যে কি করব একটু তোকে বলতে হবে। তা কি করবে, সমাজের লোকে যখন মেরেছে তখন সমাজ তো বিচার করবে না, সমাজেই তো মেরেছে, সমাজ কি করে বিচার করবে? তাহলে এই বিচার চাইতে গেলে তো আমাদেরকে পুলিশ প্রশাসনকে বলতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে তখন ক্যাম্প ছিল না, শুধু থানা, আমাদের কান্দেই থানা ওনাদেরকে পাঠিয়ে দিলাম, চারজনকেই পাঠিয়ে দিলাম। সেখান থেকে পুলিশ প্রশাসন নিয়ে এলো আমাদের কাছে, পুলিশ এসে আমাদের কাছে জানলো যে এখানে কি ঝামেলা হয়েছিল তুমি কি জানো? স্যার আমি জানি ঝামেলা হয়েছিল, তো কি জন্য হয়েছিল? আমি বললাম এই ব্যাপার, আমরা যে প্রোগ্রাম, যে আমাদের মেয়েরা মুসলমানের মেয়েরা কতখানি ইসলামী ধর্মের মেয়েরা বলে আওরতের মানুষ বলে যে অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে, তা যদি স্টেজের উপরে যদি প্রোগ্রাম করতেই যায়, আলোর মুখ যদি মেয়েরা দেখে, তার ক্ষতিটা কি? তার তো ক্ষতিটা কি আপনি ভালো করে চিন্তা করুন। এই মেয়েরা প্রোগ্রাম করতে যাওয়ার জন্য মসজিদে ঝামেলা করেছিল, করার পর আমাদেরকে একদম একটানা 5 বছর একদম একঘরে, মানে দোকানে, তখন তো রাস্তায় রাস্তায় টিবল কি বলো জল খেতে দিত না, দোকানের কোনো খাবার কিনতে দিত না, ওই অনেক দূর থেকে আমরা জল পানি নিয়ে এসে আমরা বাড়িতে ভাত রান্না করে খেতাম, এরকম এরকম অবস্থাতে আমরা ছিলাম। তো তাহলে এখন তুমি কি করতে চাও, তুমি শেষ করতে চাও না তুমি চলতে চাও? আমি বললাম দেখুন, আমাদের জন্য যখন আমাদের স্বামী মার খেয়েছে, তখন আমাদেরকে যখন বন্ধ রেখে দিয়েছে, তখন এই সংস্কৃতির ভিতরে কত দূরে কত সালে যে এটা শেষ হবে, এই শেষটা না দেখে আমি এই রাশি না শুনবে না, ঠিক তো? তাইলে তো হ্যাঁ ঠিক আছে। আমি একজন মুসলমান, তিনি মেজো বাবু ছিলেন আমাদের কান্দি থানার, তিনি মুসলমান, নামটা হয়তো জানি না, মহাসেন, তো উনি উনি আমাদেরকে বললেন যে চালাও, আমাদের যে ছেলেরা মেয়েরা স্টেজের ওপরে ট্রেনিং দিচ্ছে, থিয়েটার করছে, সেটা কি আমরা মুসলমান নই? আর তোমরা মুসলমানের মানুষ অন্ধকারে আছো, তারা যে আলোর মুখ দেখতে চাইছে, আর সমাজের ভেতরে রাখার জন্য তারা লড়াই করছে, তারা কি করে খেতে পারবে না, পাবে না? ঠিক আছে রাসিনা, তোমাকে ধন্যবাদ, তোমাকে আমি দেদার আমি হুকুম দিচ্ছি, তুমি কাজ চালিয়ে যাও। আমি সেখান থেকে আমি কাজ চালিয়ে যেয়ে 5 বছর আমি বন্ধ ছিলাম। বন্ধ থাকার পর আমাদের এক মরল, উনি আবু বাক্কার নাম, বাক্কার শেখ, বাড়ি শেখ, উনি আমাকে বললেন যে ঠিক আছে রাসিনা, তুমি একটা কাজ বাদ দিয়ে তুমি সব কাজ করে খেতে পারো, তুমি সব কাজ করে খাও, তুমি একটা কাজ বাদ দিয়ে সব কাজ করে খাও, এবং আরো যারা মেয়েরা আছে তাদেরকে কিভাবে আলোর মুখ দেখাবা তোমাকে দেখাবো। ঠিক আছে আমি তাই দেখাবো বলে এবার আমি প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমাদেরকে প্রোগ্রাম দিলে মরলদের বাড়ির মেয়ে ছেলেদেরকে নিয়ে আমি এই প্রোগ্রাম শুরু করলাম, যেখান থেকে আমাকে বাধা বিঘ্ন করেছিলেন সেখান থেকে মেয়েদেরকে তুলালাম, বুঝলি? আমি এই প্রোগ্রাম শুরু করলাম, প্রোগ্রাম করে এলাম, প্রোগ্রাম কর প্রোগ্রাম চলছেই, আমাদের হচ্ছেই বন্ধই বাকতি কি বাকতি, কোনো কিছু আর নেই। এখন ছেলে এবং মেয়ে লাঠি খেলা
চারি গান মুসলিম বিয়ের গান, এই মেয়েদেরকে এখন আমি বের করেছি সমাজকে সামনে রেখে, সমাজ ছেড়ে নাই, সমাজ সামনে রেখে আমি এই মেয়েদেরকে বের করেছি। তোমরা কাজ চালালে চালাও, এই 1000 করে টাকা সরকার দিচ্ছেন, অফিস থেকে করে দিয়েছেন, কিন্তু আমি তাতে সহযোগিতা করেছি, করে তাদেরকে 1000 করে টাকা সরকার তাদেরকে তাদের ব্যাংকে ভরে দেন, এবং তারাও আমার দলে আসার জন্য তারাও ব্যস্ত, এবং কালকে সব এসেছিলেন, হয়তো দেখেছেন অনেক মেয়েদের, তারা সব এই ধরনের মানুষ। আমি এই প্রোগ্রাম আমি মেয়েদেরকে, ছেলেদেরকে যে জারি গান, যারা হয়তো বাধা দিয়েছে তাদেরকে জারি গানের মধ্যে আমি ভরে দিয়েছি, দল দল গঠন করে দিয়েছি, সরকার থেকে তারা প্রোগ্রাম পায়। ভিডিওটা ডিস্টার্ব করছে তাদের, তারাও আমি চালিয়ে যাচ্ছি, এখনো চালিয়ে যাচ্ছি। যারা এখন ধরুন এখন হয়তো সরকার টাকা দিতে হয়, টাকা মাস দেরি হচ্ছে, আমার কাছে ছুটে আসছে, দেখো গো আমাদের টাকা ঢুকছে না, কি করতে হবে বলো, তাহলে আমাদের সাথে তো ঘুরতে হবে, না ঘুরলে তো টাকা ঢুকবে না, ঢুকতে রাজি আছি, চলো। হ্যাঁ, মানে শুধু নিজেই যে তুমি বেরিয়ে এসেছো এবং এই গান নিয়ে প্রোগ্রামে যোগ দিয়েছো তাই নয়, তোমার দল এবং এই দল ক্রমশ আর শুধুমাত্র মুসলিম বিয়ের গানের দলে যে আটকে আছে এমন নয়, মানে একই সাথে কিছু কৌশল এবং সদিচ্ছা, সদিচ্ছাটা তো মূল, এবং তার সঙ্গে কিছু কৌশল, যেমন বললে যে যে ছেলেরা বিরোধিতা করছিল তাদেরকে জারি গানের দলের অংশ করে নিয়েছো, এবং এইরকম এই এই ভাবে একটা সকলে মিলে এই যে পুরো মঞ্চে অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে সব মেয়েদের নিয়ে বাইরে আসা, এবং সব মেয়েদেরকে এই যে আলোর কথা তুমি বলছিলে সেই আলোয় নিয়ে আসা, এই জিনিসটাই তোমার তোমার গানের যে চলা সেই চলায় একটা একদম অন্যরকম মোড় এনে দিয়েছে, এবং নতুন করে তোমার এই এই চর্চাকে একটা নতুন ভাবে দেখা যে শুরু হয়েছে, এটা এটা শুনে গায়ে কাঁটা দিচ্ছে সত্যি, এই লড়াইয়ের রাশিনা দি। এবং আমি আমি যেটা জানতে চাই আরো একটা জিনিস রাশিনা দি, সেটা হচ্ছে যে এই যে তুমি এইভাবে নতুন ভাবে একটা যাত্রা শুরু করলে, যেটা তুমি বললে যে যেটা একটু আগে শাহানাদি বলছিল যে 2001 এবং এই সময় পর্যন্ত যখন কপিরাইট শেষ হয়ে যাচ্ছে এবং রবীন্দ্রনাথের গানকে নতুন করে বাঁধার নানা রকম নতুন করে ভাঙার, এবং ভাঙার শুধু নয় এক নতুন ভাবে দেখার ভাবার সুযোগ তৈরি হচ্ছে, তোমার ক্ষেত্রেও এটা 80 সাল থেকে শুরু হয়েছে এবং এটা 90-95 এই সময়ে একদম সম্পূর্ণভাবে সবাইকে নিয়ে তুমি এটায় এগিয়ে চলেছো এই গানের এই চর্চাটায়। এখন এর পরে এই যে দুটো পর্যায়ে একভাবে বেড়ে উঠেছো পরম্পরার মধ্যে, তারপরে একরকম লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে অন্য একটা জায়গায় একটা খ্যাতিমান লোকশিল্পীর জায়গায় তোমার নাম আজকে সবাই লোকশিল্পী হিসেবে জানে, এবং তোমাদের গান এই এই গান নিয়ে মুসলিম বিয়ের গান এবং সমস্ত গান এইগুলোর কথা অনেক বেশি লোক জানে, শুধু এই এই গানটা শোনার সবার সৌভাগ্যই হয়েছে তোমাদের মতো এই শিল্পীদের সাহসের কারণে, দুঃসাহসের কারণে যেখানে এই জায়গায় এসেছে। আমি বলছি যে এই দুটো পর্যায় পেরিয়ে আজকের সময়টাকে আমি যদি একটা তৃতীয় পর্যায় হিসেবে দেখি, যেটা কিনা এই করোনা পরবর্তী সময়ে এই লকডাউনের মধ্যে এখানে এলো, এবং মানে এই পরিস্থিতিতে যেখানে অনেকটাই পাল্টে গেল সমস্ত পরিসর, চর্চার পরিসর পাল্টে গেছে, সেটা ব্যক্তি পরিসরে যদি গানের চর্চার বদল খুব একটা নাও হতে থাকে, কিন্তু জনতার পরিসরে একটা পাবলিক স্পিয়ারে এটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দর্শকের যে গুরুত্বটা, যেটা তোমাদের মনে হয়েছিল যে এই লোকসংস্কৃতির আরো দর্শক হোক এবং আরো অনেকে শুনুক, এই দর্শকের জায়গাটা বিশেষ করে এখন এই মুহূর্তে আর সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না, একজন দর্শকের সঙ্গে যে সরাসরি যোগাযোগ সেটা যাওয়া যাচ্ছে না, সেই সেই বিষয়ে এই সেই পরিস্থিতিতে তোমার কি মনে হয় যে মানে একটু যদি বলো যে এই লকডাউন পরিস্থিতিতে শুধু গান এবং শুধু শিল্পী হিসেবে নয়, বা তোমার শিল্পী সত্তার বাইরে যে ব্যক্তি সত্তা সেখানেও তুমি তোমার আশেপাশে তোমার সমাজের মধ্যে
কি দেখতে পাচ্ছো এই লকডাউন পরিস্থিতিতে মুর্শিদাবাদের এবং তোমার গ্রামের, তোমার আশেপাশের মানুষদের মধ্যে, মেয়েদের মধ্যে এবং পরিবারের মধ্যে, পুরুষদের মধ্যে? হ্যাঁ, তাহলে একটা লকডাউন গান আমরা শুনিয়ে দিচ্ছি, ওইটাকে শুনবেন। আর কিভাবে কি মেয়েরা লকডাউনে গানটা করছে, কেমন ভাবে দিন কাটছে, কেমন ভাবে সময় কাটছে, কেমন ভাবে ঘুম আসছে না চোখে, তার এই লকডাউনের মাধ্যমে সেই গানটা একটু শুনিয়ে দিচ্ছি। লকডাউন চলছে মদের বাইরে যাওয়া মানা, তোরা দেখ দেখ এলো রে করুণা। লকডাউন চলছে মদের বাইরে যাওয়া মানা, লকডাউন চলছে মদের বাইরে যাওয়া মানা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। রাজ্য সরকার দিয়েছিল মদের এই ঘোষণা, রাজ্য সরকার দিয়েছিল মদের এই ঘোষণা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। মাস্ক পরে বাইরে যাব করি পরিকল্পনা, মাস্ক পরে বাইরে যাব করি কল্পনা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। জ্বর সর্দি কাশি হলে যাব ডাক্তার খানা, জ্বর সর্দি কাশি হলে যাব ডাক্তার খানা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। বহুবাসী আতঙ্কেতে ওষুধ মিলে না, বহুবাসী আতঙ্কেতে ওষুধ মিলে না, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। বিদেশ থেকে এলো ভাইরাস যার নাম হলো চীনা, বিদেশ থেকে এলো ভাইরাস যার নাম হলো চীনা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। করোনা ভাইরাসে সারা জাহান হলো রে পানা, করোনাভাইরাসে সারা জাহান হলো রে পানা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। হাতের কাজে দিন কাটে চোখে ঘুম আসে না, হাতের কাজে দিন কাটে চোখে ঘুম আসে না, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। লকডাউনের মানুষের কথা হলো গনান ছানা, লকডাউনে মানুষের কথা হলো গনান ছানা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। সুখ সংসারে নেমে এলো কতই বিড়ম্বনা, সুখ সংসারে নেমে এলো কতই বিড়ম্বনা, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ দেখ এলো রে করুণা। অন্নাহারে যাচ্ছে দিন অন্ন তো জুটে না, অন্নাহারে যাচ্ছে দিন অন্ন তো জুটে না, তোরা দেখ দেখ এলো রে করুণা, তোরা দেখ এই গানের মধ্যে খুব সুন্দর করে বলে দিলে যে এই পরিস্থিতিতে চারপাশে কি হচ্ছে এবং তোমরাই বা কি করছো, হাতের কাজ নিয়ে দিন কাটছে কিন্তু চোখে ঘুম আসছে না, তাই তো? মানে এখন তোমরা সবাই একসাথে বসে হাতের কাজ করছো এবং এই গানগুলো বাজছো এবং গাইছো, তার সঙ্গে পরম্পরার গানও গাইছো, নতুন গানও গাইছো। খুবই সুন্দর লাগলো রাশিনা দি, আবার আমরা আরো গান শুনবো তোমার থেকে। এখন আমি শাহানাদির কাছে যাব। এই এই পরিস্থিতিতে শহরের পরিসরে শিল্পীদের কি রকম কি অবস্থা, কি পরিস্থিতি, এবং সেটার সূত্রে তুমি যদি বলো যে এই যে তোমার গবেষণার কাজে তুমি এক বছর হলো ভারতে আছো, এক বছর হতে যায় ভারতে আছো, এবং এই গবেষণার কাজে তুমি যে এই যে ফিল্ড ওয়ার্কের জন্য এখানে এসেছো, এবার এই পরিস্থিতিতে একভাবে তুমি ফিল্ড ওয়ার্ক করছিলে বা তোমার কাজ চলছিল, সেখানে লকডাউন পরিস্থিতিতে সেটা একভাবে ব্যাহত হলো, এইটা কিভাবে প্রভাব ফেলছে তোমার কাজে, বা কি কি জিনিস তুমি দেখতে পাচ্ছ এখান থেকে, এটা যদি কিভাবে প্রভাবিত করছে তোমার কাজকে সেটা যদি একটু বলো। দেখো, প্রথমত আমি একটা কথা বলি যে রাশিনাদির যা লড়াই, রাশিনাদির যা চারপাশের অবস্থা, এই এই মানে
আমি আমার তো সেখানে কথা বলাই সাজে না, হ্যাঁ মানে লড়াই লড়াইয়ে নানা রকম তারতম্য থাকে, কিন্তু এতটাও আমি ভীষণই মানে অনেক ঘটনা চোখ খুলে দেয় তো, মানুষের সঙ্গে সরাসরি কথা বললে আরো চোখ খুলে দেয়, সকাল খবরের কাগজে যা পড়ি সেটা অত মাথার মধ্যে ঢোকে না, মানে লড়াই এক একজনের এক এক রকম হয় এটা সত্যি, কিন্তু একদম যে গ্রাসরুট লেভেলে যে লড়াই, এই লড়াইয়ের সঙ্গে তো আমাদের মতো প্রিভিলেজ ও কারেন্ট চলে যাচ্ছে বলে বিচলিত হয়ে পড়ছি, হ্যাঁ এটা তো কোনো মানে ইয়ে হয় না, কিন্তু তাও যেহেতু আমরা এই অনুষ্ঠানে একসঙ্গে আছি সেটা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে শান্তিনিকেতনে খুব একটা ধরো করোনা নিয়ে সবাই চিন্তিত কিন্তু মনে হচ্ছে না, কারণ খুব একটা কাউকে মাস্ক পরে আমি দেখি না, বাচ্চারা খেলছে ক্রিকেট পাড়ার মাঠে, দোকানে আড্ডা হচ্ছে, মাঝখানে একদম বন্ধ ছিল, এই লকডাউন একটা ওঠার পর্যায়ে আসলো যখন তখন এগুলো আবার খুলে গেল, আমাদের জায়গা থেকে আমরা দুঃখ পেলাম এই সবজি শাক গুলো ভীষণ মেয়ানো শাক, ভালো শাক পাচ্ছি না, এটাই তো আমাদের দুঃখের জায়গা, দেখেন রাসিনাজি বলছেন শাক সবজি পচে পড়ে যাচ্ছে চাষিদের কাছ থেকে, সেখানে আমাদের মতো মানুষজন আজকে একদম ভালো শাক পেলাম না রে, হ্যাঁ কিন্তু অন্য অনেক কিছু পেলাম, তাহলে এই জায়গাটার থেকেই বলি যে ধরো আমার আমাদের পরিসরটা যেহেতু ভিন্ন একটা কোথাও, গান বাজনার জগৎ আমাদের জন্য তো একদম রাসিনাজি একদম, আমি জানি না আপনারা এই যে নতুন গান বাজছেন করোনার জন্য সকলে শুনছে, আমাদের গান বাজনা একদম বন্ধ হয়ে গেছে, কোনো কোনো রকম পারফরমেন্স নেই, যেখানে অনুষ্ঠান করতে যাব প্রোগ্রাম করতে যাব যেরকম আপনি প্রোগ্রাম করার কথা বলছিলেন সেগুলো তো একদম বন্ধ, কিন্তু যেটা শুরু হয়েছে এখন সেটা হচ্ছে যে রিসেন্টলি অনলাইন, এই যে আমরা যেরকম অনলাইন গল্প করছি গান করছি, এরকম অনলাইন একটা জায়গা থেকে সবাই যারা বাজনা বাজায় এবং যিনি গান করেন একসঙ্গে মাইক্রোফোনে গান করছে, সেইটা অনলাইনেই মানুষ টিকিট কেটে দেখছে, এরকম একটা ব্যবস্থা শুরু হয়ে যা শুরু হয়েছে, মানে আমি করলাম 3 দিন আগে শনিবার দিন, কিন্তু এই অনুষ্ঠানটা টিকিট কেটে ছিল না, এটা হচ্ছে আপনার কোভিড মানে করোনার জন্য যে সমস্ত গরিব মানুষদের অসুবিধা হয়েছে সেটার জন্য টাকা দান করবেন সেই ইয়েতে আমরা গান গাইলাম একটা অনলাইন জায়গা থেকে, সেখানে কোনো দর্শক নাই, কেউ নেই সামনে, শ্রোতা নাই, হ্যাঁ আমরা একটা অন্ধকার ঘরে 2-3টে সামনে কম্পিউটার মেশিন আমরা গান করলাম, এই এই এইরকম কখনো আমাদের অভিজ্ঞতা হয়নি আগে, হ্যাঁ কারণ দর্শক না থাকলে আর গান কি গাইলাম, কারণ দর্শকরা না শুনতে, আমরা জানি যে দর্শক শুনতে পাচ্ছে অন্য কোথাও একটা নিজের বাড়িতে বসে, কিন্তু আমাদের সামনে কেউ নেই, এটা একটা অত্যন্ত বিজার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, আর কাজের ক্ষেত্রে আমার গবেষণার ক্ষেত্রে যেটা বলছো চান্দেই, আমি কাজ করতে এসেছিলাম সেপ্টেম্বর মাসে, যে আমার যেহেতু বাংলা গানের ওপর কাজ সেহেতু আমার প্রায় 128 জনকে ইন্টারভিউ করার কথা ছিল, বাংলা গান মানে বাংলা আরবান বা ইউ নো ইফ উই মে কল ইট মানে আরবান টাইপের আর কি গান, যেগুলো বিশেষত 20th century একটু আগে এবং পরে যারা গান লিখছেন গান পঞ্চকবি ইত্যাদি, এবং যেহেতু বাংলা গানের ওপর আমার কাজ আমি ভেবেছিলাম 128 জনের ইন্টারভিউ নেবো, দ্যাট ওয়াজ মাই ফিল্ড ওয়ার্ক, ইট অলসো ইনভলভ এটা তোমার আরো ছোট ছোট গানের যে স্কুল মফস্বল শহরে বা গ্রামের দিকে সেই স্কুল গুলোর সাথে যোগাযোগ করেছিলাম যে তাদের সঙ্গে কি কথা বলবো, তারা কিভাবে গান শেখাচ্ছে বাংলা গান কিভাবে শেখানো হচ্ছে, এবং সবচেয়ে বড় হচ্ছে এই যে এপ্রিল মে জুন এই যে পারফরমেন্স এর সময় দ্য হোল অফ সামার, হ্যাঁ মানে স্টার্টিং ফ্রম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অন দ্য 25শে বৈশাখ, এইগুলো গিয়ে যে দেখবো শিল্পীদের সঙ্গে কথা বলবো, কিচ্ছু হলো না, সমস্ত আর্কাইভ বন্ধ হয়ে গেল, অ্যাটলিস্ট কয়েকটা ইন্টারভিউ নিতে পেরেছিলাম মার্চের আগে, আর আর্কাইভে রবীন্দ্রভবন আর্কাইভ একটু কাজ করতে পেরেছিলাম, টেগর রিসার্চ ইনস্টিটিউট একটু কাজ করতে পেরেছিলাম, এবিপি লাইব্রেরিতে একটু কাজ করতে পেরেছিলাম, আর তো বন্ধ হয়ে গেল সবকিছু, আর কোনো ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রই নেই, এবং ধরো এখন যদি কাউকে বলি যে ফোনে ইন্টারভিউ নেব বা এরকম জুমে,
সবার এখন এত কাজ বেড়ে গেছে বাড়ির, যে সেই সময়টুকু তাদের হচ্ছে, যেমন কেন 2 ঘন্টা একটু সামনাসামনি আড্ডায় যে ফিল্ড ওয়ার্ক এর ফি, দ্যাট ইজ হোয়াট ফিল্ড ওয়ার্ক ইজ, রাইট? ইউ মিট দ্যাট পিপল, দোজ পিপল, ইউ ওদের সারাউন্ডিং দেখলে, ওরা কোথায় থাকেন দেখলে, ওরা কোথা থেকে আসছেন, ও কেন যে কথাগুলো বলছেন সেগুলো বোঝার চেষ্টা করা, সেগুলো তো কিছুই হচ্ছে না। এবং আমার যে কলেজ, কিংস কলেজ লন্ডন, লন্ডন ইউনিভার্সিটি, তারা 1 বছরের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ফিল্ড ওয়ার্ক এর, আমাদের সকলের জন্য যারা এই পার্টিকুলার ফান্ডিংটায় পিএইচডি করছি। খুব অসুবিধায় পড়েছি, অ্যাটলিস্ট ধরো আমাদের আজকে যে রাসিনা দিয়ে এসে আমাদেরকে গান শোনা, আমাদের গান শোনাচ্ছেন, গান শোনাতে পারছেন। টেকনোলজি ইজ আ থিং টু রেকন উইথ, ইট হ্যাজ ইটস ডাউন সাইড, খারাপও আছে ভালোও আছে। এটা না থাকলে আজকে বলো, জুম মিটিং, জুম না থাকলে তো আমরা রাসিনা দিয়ে গান বা ওনাদের সকলের গান শুনতে পেতাম না, ওনাদের কথা শুনতে পেতাম না, এই সময় যে বলতে পারছি আমরা কথা আমাদের, এটা তো টেকনোলজির দান আর কি। কিন্তু আমি ওইটাই বলছি যে মানে আমার লড়াই আর রাসিনাদের লড়াই, মানে আমার জন্য কথা বলতে লজ্জা লাগছে, কি বলবো। হ্যাঁ মানে প্রত্যেকটা লড়াই তো খুব আলাদা, এবং তুমি যেটা বললে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, এই যে ফিল্ড ওয়ার্ক জিনিসটাই হচ্ছে একটা সোজাসুজি আদান প্রদানে, একটা সরাসরি যোগাযোগে, সেই যোগাযোগটা নেই। এবং একই কথা তুমি যেটা বললে যে দর্শক এবং শিল্পীর যে সম্পর্ক, যে আদান প্রদান, যে এনার্জির আদান প্রদান, যেটা তুমি এর আগে আমাকে বলছিলে, সেই আদান প্রদানটা নেই। এবং সেটা ছাড়া হয়তো এই জায়গাটা এভাবে তৈরি হয় না, এবং গাছ বরং আজকে আমরা পরস্পর, হ্যাঁ মানে আজকে আমরা পরস্পর পাচ্ছি বা পরস্পরকে তাও সামনে দেখছি, একভাবে হয়তো এটার একটা যোগাযোগ তৈরি হচ্ছে, একটা পথ তৈরি হচ্ছে, কিন্তু একেবারেই আমি কাউকে দেখছি না, আমি এবং আমার যন্ত্রণার সঙ্গে শিল্পীরা নিয়ে গান করছি। এবং এটা এটা যেটা তুমি বললে, যেটা এই লকডাউন পরিস্থিতিতে একেবারে নতুন। এবং আরেকটা দিকে তুমি বীরভূমের যে লোকশিল্পীদের সঙ্গে, যেটা তোমার সাথে তাদের নিশ্চয়ই যোগাযোগ রয়েছে, এবং তাদের সাথে তাদের এই মুহূর্তের যে পরিস্থিতি, সেখানে তাদের যে গানের চর্চা, তাতে তোমার মনে হয় যেটা কিভাবে বা প্রভাব ফেলেছে, বা এই নিয়ে তুমি আমাদের সাথে যদি মানে এরকম কোন বিশেষ গল্প কি তোমার মনে পড়ছে, বিশেষ কথা, বিশেষ ঘটনা? দেখো প্রথমত বেরোনো হয় না তো বিশেষ, ফলে কেউই বেরোয় না, অল্প স্বল্প বেরোয়, দেখা হয় না। চায়ের দোকান টোকান খোলার পর দেখি বাসুদারাতে আর দোকানে আমাদের পাড়ায় থাকে বাসুদা নূর ভাই। হ্যাঁ এবার ওদের সাথে ওই কেমন আছো, ভালো আছি, কিছু লাগবে না লাগবে না, কলকাতা থেকে এসছে, এই কথাগুলো হয়েছে, কলকাতা থেকে চাল এসছে, ডাল এসছে, এগুলো আমিও জানি, কারণ আমার বন্ধুরাই একটা ব্যবস্থা করেছিল একদম ভোর লকডাউনের সময় এপ্রিল মাসে, একটা ধরো 200 কেজি চাল, 100 কেজি ডাল, শুকনো চিনি, নুন, এই সমস্ত পাঠানো। এবং যেহেতু আমি আমার পাড়ার মানুষদের কথাই বলছি, কারণ এখন আমি আর অন্য কারোর কথা জানি না, তাদের অনেক অনেকটা যোগাযোগ আছে এমন এমন মানুষদের সঙ্গে যারা ওনাদেরকে সাহায্য করতে পারেন বলে আমার মনে হচ্ছে। কিন্তু তার মধ্যে মানে ওদেরই দলের একজন গান গায়, সে আমাকে একদিন দেখালো রাস্তায়, বলে সাহায্য একটু 1 বস্তা চাল একটু ব্যবস্থা করো, আমার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ মানে কিন্তু ওইটাই ওই মুখে মুখে মৌখিক কথায় যতটুকু সাহায্যের আবেদন করা যায়। কিন্তু সকলে কষ্টে আছেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এক একজনের এক এক রকম কষ্টের জায়গা, যেটা বললাম আর কি। মানে গান বাজনা বন্ধ হয়ে গেছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যারা গান গেয়ে জীবিকা নির্বাহ করেন গান বাজনা, তাদের কিন্তু সকলের বন্ধ হয়ে গেছে। আমি এটা এরকমও ভেবেছি যে এই যে এরকম একটা পোর্টাল থেকে আমরা করলাম, অনেকে মিলে বাজনা বাজিয়ে গান গাইলাম, এটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে আজকে জুম মিটিং এ যদি ধরো আমার সঙ্গে একটা গিটার আর একটা ভায়োলিন থাকতো, হ্যাঁ ওটা ধরো, এটা অনেক টেকনোলজিক্যাল প্রবলেম আছে, মানে তুমি আমার গানটা শুনতে পারলে এদের দুজনেরটা পারবে না, এই বিষয়টাকেই কমব্যাট করার জন্য নতুন টেকনোলজি, নতুন ধরনের সেট আপ, এবার সেগুলো তো রাসিনাদিদের কাছে পৌঁছানোর এই মুহূর্তে সময় আসেনি। এবং মানে যেটা দেখলাম যে টেক্স লট অফ টাইম, টাকা, সময়, মানে
পুরো জিনিসটা করতে যে অ্যামাউন্টটা তোমাকে বলা হবে সেটা একটা তোমার পুরো অনুষ্ঠানের হয়তো টিকিট সেল, তাহলে তুমি কি করবে? তুমি মানে কোনটা তোমার কাছে, তোমার কাছে খাওয়া পড়া জীবিকাটা জরুরি নাকি মানে? আর মানুষ দেখো একটা কথা যেটা আমি বলতে চাই আর কি, যে মানে টাকা দিয়ে গান শোনার মানুষ এত কমে যাচ্ছে ধীরে ধীরে, মানে যেন গানটা মানে ইয়ে বুঝেছ, মানে সবাই পারে আর কি, মানে কোনো সাধনার দরকার হয় না, কোনো অনুধাবনের দরকার হয় না। এটা তো অনেকদিন আগের থেকেই শুরু হয়েছিল, এখন যেহেতু ফ্রিতে ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, সবকিছু শোনা যায়, টিকিট কেটে ইন্টারনেটে শো করাটা একটা চাপেরও ব্যাপার। এবং তার পাশাপাশি আবার এই গানের চর্চার জায়গাটা আছে, যেটা আবার নানাভাবে বদলেছে। একদিকে রাশিনা দিদা যেমন হয়তো বাইরে কোথাও কেউ যেতে পারছেন না বা প্রোগ্রামে যেতে পারছেন না, কিন্তু তবু তাদের বাড়ির উঠোনে বসে 10 জন মেয়ে একসাথে হয়ে হাতের কাজ করতে করতে গানের একটা ইয়ে আসছে, যেটা যেটা হয়তো আবার মোটামুটি শহরের পরিসরে যে শিল্পীরা রয়েছে নেই, কারণ নেই সেই সুযোগ নেই। আবার এখানে যেমন অনলাইনে জীবনের সাথে গানকে মিলিয়ে নিলাম, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে গান গাইলাম, এই দেখ একটা নতুন গান বেঁধেছি কেমন হলো, এই আরাম প্রদানের জায়গা নেই তো। আর নতুন গান বেঁধেছি কেমন হলো, আবার ভিডিও কল করে আড্ডা, ওইভাবে ওইভাবে তো গান হয় না। গান তো রবীন্দ্রনাথের কথা আছে না, একাকী গায়কের তো নহে গান, গাইতে হবে দুইজনে। হ্যাঁ, এই যে একটা সকলের মিলে গান গাওয়ার চর্চা, সেইটাই তো আমাদের কাছে আর নেই। একদম একলাই তানপুরা বাজিয়ে গান গাই, হ্যাঁ, যেটার একটা অফকোর্স আলাদা ক্ষেত্র আছে। মানে এখন এখন আমার কোথাও একটু মনে হয় যে রবীন্দ্রনাথের গান টান যারা ধরো একদম চোখ বন্ধ করে আত্মনিমজ্জন, এরকম অনেক শিল্পী আছেন তো যারা খুব মানে ওখানে স্টেজে গিয়ে কখনো গান করে না, কিন্তু তাদের অনুধাবন, তাদের গায়কি একদম ওই বলো নির্জন এককের গানের মতো, তাদের জন্য এই 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 বিন্দুটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং আছে। এই এইরকম একটা পরিসরে আমার মনে হয় যে একটা আদান প্রদানের জায়গা আজকে তৈরি হলো, এটা এটা খুবই ভালো লাগার জায়গা। যেখানে রাশিনাদির কথা একদিকে আমরা শুনলাম একরকম পরিস্থিতি থেকে, একটা গ্রামের খুবই প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে থেকে, এবং অন্যদিকে তোমার কথা আমরা শুনলাম, তোমার জার্নি সেটা শান্তিনিকেতন পেরিয়ে বাংলাদেশ পেরিয়ে লন্ডন তারপর ভারত এবং এই সমস্ত জায়গা, এবং তোমার এই মুহূর্তের যে অবস্থায় তুমি আছো। আমার মনে হয় যে এই দুজনের যে এই যাত্রা পথ, গান নিয়ে চর্চার যে চলার পথ, সেই পথের দু রকম ধরন হলেও কোথাও একটা যেন দুটোর মধ্যে একটা কথোপকথন কিছুটা হলেও সম্ভব হলো। এখন সেই সম্ভব স্বয়ং সম্পূর্ণ এবং সর্বাঙ্গ সুন্দর হয় যদি একটা একটা করে গান তোমাদের থেকে শোনা যায়। ঠিক আছে শোনাচ্ছি, তার আগে না রাশিনা দি আমার আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে। সেটা হচ্ছে আমি 5-6 বছর আগে আমার এক বন্ধুর কাছে একটা গান পেয়েছিলাম, একটা লোক গানের মতো গান। আমার বন্ধু বলেছিল মুর্শিদাবাদের একটা গ্রামে এক মহিলার কাছে এই গানটা আমি শুনেছি। হ্যাঁ, এবং এই বন্ধু গ্রামে গ্রামে ঘুরে গান গাইতো, খুব ভালো গানও করে। হ্যাঁ, তো তার নাম শান্তনু দত্ত, সে আমাকে গান পেয়েছে, মানে গানটা গেছিল আমার সঙ্গে সঙ্গে, এমন মনে পড়েছিল আমি রেকর্ড টেকর্ড করে গানটা না এখন লকডাউনের গান হয়ে গেছে। হ্যাঁ, মানে সবাই ওই গানটার সাথে মানে মনের যোগ খুঁজে পাচ্ছে। এই গানটা বলেছিল মুর্শিদাবাদের এক গ্রামের মহিলার কাছ থেকে আমরা শুনেছি, বহরমপুরের কাছে। হ্যাঁ, এবার আমাকে একটা কথা বলুন তো, যে এরকম কি গান আপনারা শুনেছেন বা আপনারাই কেউ আপনাদের চেনা পরিচিত বা আপনারাই কেউ বানিয়েছেন গানটা এরকম? গানটার প্রথম দুটো লাইন হচ্ছে সিলেটের শাহ আব্দুল করিমের একটা গান ছিল, আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কেমন, সেইটা দিয়ে শুরু হয়ে আমি গানটা করছি। এখন চান্দ্রেই যে গানটা আমায় গাইতে বলছে, এই গানটাই আমি করছি, অল্প করে করছি। একটু দেখবেন তো যদি নাম পাওয়া যায় কারোর, বা যিনি লিখেছিলেন বা যিনি গানটা বেঁধেছিলেন, যদি চেনেন তাকে, যদি কোনো ভাবে চান্দ্রাইকে পরে বলে দিতে পারেন, বা এখনই যদি মাথায় চলে আসে আমাকে বলেন। কারণ এই গানের গান যে বানিয়েছে বেঁধেছে তার নাম আমরা জানতে পারি না, শুধু জানি একজন মুর্শিদাবাদের বহরমপুরের কাছে এক গ্রামের মহিলার এটা বাঁধা গান। হ্যাঁ, তো ওই গানটা করছি। হ্যাঁ ঠিক আছে বলো।
আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি মনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি মনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি মনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি মনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তার সখী, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি মনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি মনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি মনে। অপূর্ব, খুব সুন্দর। হ্যাঁ, মনে পড়েছে, এই গানটা আমাদের যে বহরমপুরের পাশে যে হরিহর পাড়া আছে না, হরিহর পাড়া যে ফজলা বেবি এই গানটা করেন, ওনার কিন্তু আমার মোবাইল নাম্বার নেই আমার কাছে, কিন্তু আমি পরে আমি সংগ্রহ করে নিতে পারি। এইটা তো দারুণ, এই যোগাযোগ হয়ে যাবে কে জানতো, এ তো অপূর্ব ব্যাপার হলো। এইটা তো একটা রাশিয়াদি, এটা দারুণ। আমাকে একটু তাহলে আমি এটা থ্যাংক ইউ একেবারে মানে মানে ধন্যবাদ। হ্যাঁ, এই গানটা খুঁজে মানে সবাই জিজ্ঞেস করে না, এত সুন্দর গান, কার লেখা, কার লেখা? আর আমার বলতে খারাপ লাগে যে আমি জানি না, অথচ তার লেখা গান গেয়ে আমাকে মানুষ বলছে আহা কি দারুণ, গানটা তো আমার না, আমার না, মনটা এমনই হয়ে গেল। আমি রাশিনা দি তোমাকে তোমাকে বলবো, এমনিতে তুমি তো বলেইছো যে মানে এই বিয়ের গান প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় জায়গায় খুব আলাদা, এক এক জায়গায় এক এক রকম। তোমাদের মধ্যে জীবন্তী এবং সংলগ্ন এলাকায় যে পরম্পরার গান তুমি শুনেছো, তার মধ্যে থেকে যে কোনো একটা গান যদি তুমি করো যার মধ্যে হয়তো এই এই করুণ সুরটা, যেটা আমাদের এই মুহূর্তে এই গানের মধ্যে দিয়ে যে করুণ সুরটা এলো, সেরকমই একটা করুণ সুর দিয়ে যদি আমরা এই আজকের কথোপকথনের শেষ গানটা শুনতে পাই, যদি তুমি একটা গান করো। এই এই গানটা যেটা হাওলে হাওলে হাঁকাও গাড়ি ভাই, যখন মেয়ে বিদায় হবে, মেয়ে বিয়ে হলো, মেয়ে বিদায় হবে, আগেকালকার আগেকার গাড়িতে আসতো, গরুর গাড়িতে, হ্যাঁ, আর নিয়ে যেত গরুর গাড়িতে, তার জন্য ওই গাড়িটাকে ওই মেয়েটা বলছে যে আস্তে আস্তে গাড়িটা চালাও, আমার মা বাবা কাঁদছে, আমি একটুখানি দেখব, এই কথা বলছে, বলে উনি বিদায় হবেন। হ্যাঁ, এই গানটা কি বলছে? আগে আসতে মিষ্টির দামাহে, পেছে আসতে গাড়ি, আগে আসতে মিষ্টির দামাহে, পেছে আসতে গাড়ি, হাউলে হাউলে হাঁকাও গারুন ভাই, মায়ের কাঁদন শুনি, হাউলে হাউলে হাঁকাও গারুন ভাই, মায়ের কাঁদন শুনি, মায়ের কাঁদন যেমন তেমন হয়ে, বাপের কাঁদন বাড়ি, মায়ের কাঁদন যেমন তেমন হয়ে, বাপের কাঁদন বাড়ি, বাপের কাঁদনে করে যা ফাটে, আসমান জমিনে পানি, বাপের কাঁদনে করে যা ফাটে, আসমান জমিনে পানি, হাউলে আসতে
আসছে মিষ্টি দামাহে পেছে আসছে গাড়ি আগে আসছে মিষ্টি দামাহে পেছে আসছে গাড়ি হাউলে হাউলে আকাও গাড়োয়ান ভাই ভাই কাঁদন শুনি হাউলে হাউলে আকাও গাড়োয়ান ভাই ভাই কাঁদন শুনি বাপরে কাঁদন যেমন তেমন হে ভাইয়ের কাঁদন বাড়ি বাপের কাঁদন যেমন তেমন হে ভাইয়ের কাঁদনে বাড়ি মনের কাঁদনে কলেজা ফাটে হে আসে মানে জমিনে পানি বাপের কাঁদনে কলেজা ফাটে হে আসে মানে জমিনে পানি বাপের কাঁদনে কলেজা ফাটে আসে মান জমিনে পানি